হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রেস্টুরেন্ট স্টাইলে নুডলস রান্না হয়েছে, ভীষণ মজা, দেখতে খুবই সুন্দর হয়েছে। এখন আমি তার রেসিপি দেখাবো। নুডলস তৈরি করতে কি কি উপকরণ লাগবে সেগুলো এখন আমি দেখাবো। পেঁয়াজ কুচি, ফুলকপি, মরিচ কুচি, শিম, 8 প্যাকেট নুডলস, 4টা ডিম, চিংড়ি মাছ, টমেটো, গাজর। এখন আমি নুডলসটা সেদ্ধ করতে নিয়ে যাবো। ডিম, গাজর, নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এখন স্টিমারে রান্না দিব। এরপর যে ডিমটা ভাইজা আলাদা করে উঠে রাখবো। এখন কড়াইতে তেল দিছি, তেল গরম হয়ে আসছে, এখন চিংড়িটা দিয়ে দেবো। ডিমটা ভাইজা আলাদা করে উঠে রাখছি, এরকম হয়েছে ডিম ভাজাটা। ডিমটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করবো টমেটো। চিংড়িটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে, খাইতে সুস্বাদু লাগবে, এই জন্য আমি চিংড়িটা অ্যাড করলাম। এখানে তখন আমি টমেটো দিয়ে দিব। এখন আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব, কুচি করে রাখা ফুলকপি দিয়ে দিব, আর সাথে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি করে রাখা। আমি একটু ফ্রাই করে নিচ্ছি, এগুলো ধনিয়া গুঁড়া অ্যাড করবো। ধনিয়া গুঁড়াটা দিলে একটু ফ্লেভারটা শাহি শাহি আসে, কালারটা একটু চেঞ্জ আসার জন্য সামান্য একটু মরিচের গুঁড়া দিব, কালারটা চেঞ্জের জন্য। এটা হচ্ছে ঝাল বাড়ানোর জন্য না। আমার চিংড়ি মাছ আর টমেটোটা উপর দিয়ে এসেছে, আমি এর ভিতরে এখন ডিমটা অ্যাড করবো। যে ডিমটা আগে থেকে ভেজে রাখছিলাম, কারণ ডিমটা যদি আগে থেকে ভেজে না রাখতাম তাহলে চিংড়িটা ও নিয়ে ও আটকে যেত, চিংড়িটা ওর ভিতরে আটকে যেত, চিংড়ি মাছটা খুঁজে আর পাওয়া যেত না, সেই জন্য ডিমটা আগে থেকে ভেজে রাখছিলাম আমি। এরপর যে আমি নুডলসটি দিয়ে দিব, আমি এখন নুডলসের প্যাকেটে যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিব। দিয়ে দিয়ে দু একটা নাড়া দিয়ে আমি নুডলসটা নামিয়ে ফেলব। ভাজা হয়ে গেছে, এখন নামাবো। খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও মনে হয় অনেক মজা হবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।